ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পেপার ওপার, নানান রকম জিনিস, নানান রকম জিনিস, আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমার। মা বলছেন, মা বলছেন, ছেলে আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর শিশিয়াল জায়গা বড়ই কম, তাই আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে, ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে, দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানায় এখন বৃদ্ধাশ্রম। এবারে গল্পের শেষ। মা বলছেন, খোকারো খোকারো হয়েছে ছেলে, খোকারো হয়েছে ছেলে, দু বছর হল আর তো মাত্র বছর ২৫, ঠাকুর মুখ তোল ১০০ বছর বাঁচতে চাই এখন আমার সাধ, ২৫ বছর পরে খোকার হবে বনসা, আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনাতে থাকবো পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার এ বৃদ্ধাশ্রম।